হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো দেশি মুরগির মাংস ঝোল কিভাবে রান্না করা যায়। তাই আপনাদের সামনে হাজির হয়েছি যে মুরগির মাংস কিভাবে ঝোল করে রান্না করে খেতে ভালো লাগে, তাই আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন তাহলে দেখিয়ে দিই কিভাবে মুরগির মাংস ঝোল রান্না করা যায়। এখানে আমি 1/2 কেজি পরিমাণ একটা দেশি মুরগির মাংস নিয়েছি। তো মুরগির মাংসগুলো প্রথমে কড়াইয়ের মধ্যে উঠিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, আপনারা স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, এখানে 1 চামচ পরিমাণ জিরা পেস্ট করে নিয়েছি, সে পেস্টটা দিয়ে দিলাম। আর এখানে আছে সাদা এলাচ 4-5টা, কালো এলাচ 4-5টা, আর দারুচিনি 4-5টা, সব একসঙ্গে বেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, আর এখানে পেঁয়াজ দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ, পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা পেস্ট করে নিলে হয় কি, ঝোলটা তাহলে ভারী ভারী হয়, খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, রান্না করার তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। সব উপকরণ দেওয়া হয়ে গেছে আমার, এখন আমি চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিলে ভালোভাবে মাখিয়ে নিলে হবে কি, সব উপকরণগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যাবে, এই জন্য আমাদেরকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। তো আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, এখন আমার মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে এখন আমি মাংসটা সিদ্ধ করব। এখন আমি 5 মিনিটের জন্য রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। 5 মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখতেছি, এখন দেখতেছি আমার মাংসটা সিদ্ধ করা হয়েছে, ওই জন্য একটু হালকা নাড়াচাড়া করে আমি এখন উঠিয়ে নিচ্ছি মাংসগুলো। একটা বড় বাটির মধ্যে উঠিয়ে নিতে হবে সব মাংসগুলো। একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রেখেছিলাম 1 কাপের মতো, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অবশ্যই আপনারা পাতলা পাতলা করে কেটে নেবেন। এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা আমাদেরকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, খুব ব্রাউন না, হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন আমার পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। বাড়িতে মাংসগুলো যেগুলো উঠে রেখেছিলাম এই মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এখন আমার কড়াইয়ের মধ্যে সব মাংসগুলো উঠিয়ে দিতে হবে আর এরকম নাড়াচাড়া করতে হবে। সব মাংস উঠে নেওয়ার পর ভালোভাবে আমরা একটু ভেজে নিব বা কষাই নিব। এভাবে আমাদেরকে কষিয়ে নিতে হবে। যত বেশি আমরা মুরগির মাংসটা কষিয়ে নিব, তত বেশি আমাদের মুরগি মাংসটা খেতে ভালো লাগবে, স্বাদ হবে, আর হচ্ছে মুরগি মুরগি গন্ধ করবে না, ওই জন্য আমাদেরকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, এখানে জিরা, সাদা এলাচ, কালো এলাচ একসঙ্গে আমি ভেজে গুঁড়া করে নিয়েছি, সেই গুঁড়াটা দিয়ে দিলাম, যাকে বলে গরম মশলা। দেওয়ানো হয়ে গেছে, এখন আমি ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি মশলাটা দেওয়ার পর। এভাবে ভালোভাবে কষিয়ে নিব আর একটু যখন দেখবো যে লেগে যাচ্ছে নিচে, তখন যে ঝোলটা আমরা রেখে দিয়েছিলাম সেই ঝোলটা একটু করে দিব, দিয়ে দিয়ে আমরা কষিয়ে নিব।
যখন দেখবে আবার লেগে যাচ্ছে, আবার আমরা একটু ঝোল দিব, তারপর এইভাবে কষিয়ে নিব। যখন দেখবো আমাদের কষিয়ে নেওয়া একদম হয়ে গেছে, মাংসটা লালচে ভাব এসে গেছে, তখন আমরা যা বাকি ঝোলটা থাকবে ওটা আমরা সম্পূর্ণটা ঢেলে দিব। কারণ আমরা এখানে মুরগির, দেশি মুরগির ঝোল রান্না করতেছে, এই জন্য আমরা এখন ঝোলটা, বাকি ঝোলটা ঢেলে দিলাম। এখন আমি 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট পর আমি আবার আমি ঢাকনাটা উঠাচ্ছি। দেখেন একদম একদম তকবক করতেছে ঝোলটা, এরকম যখন দেখবেন তখন বুঝবেন যে রান্নাটা হয়ে গেছে। পারলে আপনারা লবণটা চেখে দেখতে পারেন। আমার রান্না এখন কমপ্লিট হয়েছে, এখন আমি পরিবেশন করে দেখাই। বন্ধুরা, এখন আমার দেশি মুরগির মাংস ঝোল রান্না করা হয়ে গেছে। আপনারা এভাবে দেশি মুরগির ঝোল রান্না করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে আমার মতো করে রান্না করে খেয়ে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বা শেয়ার করবেন, আর নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানো